নমস্কার বন্ধুরা কেরিয়ার উসডামের আরও একটি নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো যে বর্তমানে অর্থাৎ অক্টোবর মাসে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে এছাড়া কোন কোন পদের জন্য কী কী যোগ্যতা লাগবে এবং আবেদন করার শেষ তারিখ হবে এছাড়া কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লেটেস্ট ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য তো প্রথমে দিল্লি পুলিশের হেড কনস্টেবল গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই এই নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং বলা হচ্ছে এইচ টি টিপিএস স্ল্যাশ দিল্লি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে তেরোই নভেম্বর দু হাজার উনিশ এরপর দেখুন সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবল তার মাধ্যমে কিন্তু প্রচুর কনস্টেবল নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে মোট পদ এগারো হাজার আটশো আশিটি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রায় বারো হাজার মতো শূন্য পদ রয়েছে এবং এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানেও কিন্তু অনলাইনে আবেদন বলা হচ্ছে ডিবলিউডাব্লু ডট ডট বি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে চোদ্দোই নভেম্বর দু হাজার উনিশ এরপর দেখুন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তার সঙ্গে গ্রাজুয়েট এবং তার সঙ্গে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এইচটি টিপিএস কোলন ডবল স্ল্যাশ ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে চব্বিশে অক্টোবর দু হাজার উনিশ এরপর দেখুন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এবং বলা হচ্ছে আবেদন করার শেষ তারিখ বাইশে অক্টোবর দু বিকাল পাঁচটা পর্যন্ত এবং এই আবেদনপত্র পেয়ে যাবেন এই ওয়েবসাইটে এইচটি টি কোলন ডবল স্ল্যাশ সিআইএসএফ আর ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া এই নিয়োগ সংক্রান্ত আরও ইনফরমেশান যেমন আপনাদের আবেদনপত্র কোথায় পাঠাতে হবে এছাড়া আপনাদের রান কত রয়েছে হাইট কত লাগবে সমস্ত ইনফরমেশান জানিয়ে দিয়েছি আগের একটি ভিডিওর মাধ্যমে সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু আরও ইনফরমেশন পেয়ে যাবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন এরপর দেখুন বহরমপুর আর্মি র্যালির মাধ্যমে সোলজার জিডি সোলজার টেটসম্যান এবং সোলজার টেকনিক্যাল সহ বিভিন্ন পোস্টে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে মাধ্যমিক পাস যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য ফর্ম ফিল আপ চলছে তো এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে টিপ্লু ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে উনিশে অক্টোবর দু উনিশ এরপর ইন্ডিয়ান রেলে এমটিএস পোস্টে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে ডাব্লিউ ডট আর আর সি ডট ওআরসি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে পনেরোই অক্টোবর দু হাজার উনিশ এরপর এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশ এবং পাঁচ কেন্দ্রীয় বাহিনীতে সাব ইন্সপেক্টর নিয়োগের জন্য ফর্ম ফিল চলছে যেখানে যে কোনো শাখায় পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার উনিশ এরপর দেখুন এসএসসির মাধ্যমে স্টেনোগ্রাফার গ্রেট সি এবং গ্রেড ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে বলা হচ্ছে আবেদন করার শেষ তারিখ আঠেরোই অক্টোবর দু এবং আবেদন করতে হবে এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর রাজ্যের ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি এবং কলকাতা আর্মি রিক্রুটিং অফিসের মাধ্যমে ইন্ডিয়ান আর্মিতে সিপাই ফার্মাপদে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে যেখানে র্যালি হবে কোলাঘাটে এবং এই র্যালির জন্য আপনার যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে তার সঙ্গে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং সেখানে বলা হচ্ছে আবেদন করার জন্য অনলাইনে আবেদন করতে হবে ডিব্লুডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে কিন্তু আপনাদের আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ছয় নভেম্বর দু হাজার উনিশ এরপরে আর্মি রিকুটিং অফিস কলকাতার মাধ্যমে আর্মিতে সোলজার জিডি সোলজার টেকনিক্যাল নার্সিং ক্লার্ক সিপাই ফার্মা এবং ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ চলছে যেখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা এবং মাধ্যমিক পাস যোগ্যতা এছাড়া উচ্চ মাধ্যমিক যোগ্যতা এবং পাস যোগ্যতা কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে বলা হচ্ছে আবেদন করতে হবে অনলাইনে ডিপ্লু ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ছয় নভেম্বর দু হাজার উনিশ এরপর ডাব্লুবি পিএসসির মাধ্যমে বোটানিস্ট পদে নিয়োগ করা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ডিপ্লু ডাব্লিউ ডট পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে সতেরোই অক্টোবর দু হাজার উনিশ এরপর দেখুন এফ সি আই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা বলা হচ্ছে পাস যোগ্যতা তার সঙ্গে মাস্টার ডিগ্রি এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা পাস যোগ্যতা এছাড়া সি এ আই সি অথবা সিএস এই সমস্ত যোগ্যতা কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ডব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া বলা হচ্ছে আবেদন করার শেষ তারিখ সাতাশে অক্টোবর দু এরপর দেখুন ইন্ডিয়ান আর্মিতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে ডাব্লুডব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া বলা হচ্ছে অনলাইনে আবেদন করার জন্য আবেদন করার শেষ তারিখ উনত্রিশে অক্টোবর দু হাজার উনিশ যেখানে আপনাদের যোগ্যতা বলা হচ্ছে গ্র্যাজুয়েশান পাস বা ব্যাচেলার ডিগ্রি এরপর ডিএস ডিএসএসএসএসবির মাধ্যমে ফায়ার অপার্ডের পোস্টে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কিন্তু অনলাইনে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে ছয় নভেম্বর দু হাজার উনিশ এবং আবেদন করতে হবে এইচটি কোলন ডবল স্ল্যাশ ডিএসএসএসবি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে এরপর স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে অপারেটর টেকনিশিয়ান স্টাফ নার্স ফার্মাসিস্ট ফায়ারম্যান ড্রাইভার ট্রেনি এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা এছাড়া গ্র্যাজুয়েশন পাস যোগ্যতাই নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে ডাব্লুডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে পনেরোই নভেম্বর দু হাজার এরপর দেখুন নর্থ ইস্ট ফ্রনটিয়ার রেলওয়েতে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে যেখানে মোট ভ্যাকান্সি রয়েছে দু হাজার পাঁচশো নব্বইটি এখানে যোগ্যতা বলা হচ্ছে আইটিআই বা ডিপ্লোমা এবং অনলাইনে আবেদন করতে হবে ডাব্লুডব্লিউ ডট এন এফআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া আবেদন করার শেষ তারিখ বলা হচ্ছে একত্রিশে অক্টোবর দু হাজার উনিশ এরপর দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পি এ পোস্ট নিয়োগ করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সঙ্গে বলা হচ্ছে আবেদন করার শেষ তারিখ চব্বিশে অক্টোবর এবং আবেদন করতে হবে ডাব্লুডাব্লু ডট এস সি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে